দেখো আজকে আমাদের কি কি দেখো রান্না হয়েছে। তো আমরা আজকে একদম অন্যরকম খাচ্ছি। দেখো আজকে পুরো ভাতে ভাত হয়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বেগুন ভাজা করেছি, আর এইটা দেখো কাঁচকলার খোসা ভাতে, আর এইটা দেখো গাজর গাজর ভাতে। আজকে সব ভর্তার আইটেম করেছি। আর এই দেখো এটা হচ্ছে ডাল, মসুর ডালটাকে এরকম শুকনো করে রান্না করেছি আজকে, পুরো সব ভর্তার আইটেম। আর এটা হচ্ছে কাঁচকলা ভর্তা, আর বেগুন ভাজা, আর কাঁচকলার খোসা ভর্তা, আর দেখো গাজর ভর্তা। তো এই আজকের আমাদের মানে খাওয়া দাওয়া। আর এইখানে দেখো এর এখনও নেয়নি, এই যে ভর্তা রয়েছে। আর উষ্ণীষের তো খাওয়াই হয়ে গেছে, আর উষ্ণীষের পাপা দেখো খাচ্ছে এখন, মানে খেতে খেতে আবার উঠে চলে গেছে। আজকে ভালো লাগছিল না শরীরটা, তাই জন্য দেখো এই ভর্তার আইটেমই করেছি আজকে, একদম আমাদের সিম্পল রান্না বান্না। তো চলো দুপুর থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নি, আর উষ্ণীষ বিকেলে ব্লগটা স্টার্ট করবে। তো চলো আমরা এখন এই সমস্ত ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করে নি। ওদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, আমি এখনো খাইনি। দেখো এখন 6:20 বাজে, তো সন্ধে হয়ে গেছে। দেখো বাইরেটা, তো গুড ইভিনিং সবাইকে। দেখো বাড়ি যাচ্ছে মানে, তো ব্লগটা স্টার্ট করি এই টাইমে, আজকে সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করবে উষ্ণীষ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণীষ ব্লগস। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? তো সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 6:00, এখনই ঘুম থেকে উঠেছি। আমি আজকে ঘুমিয়েছি কেননা আমার স্কুল ছিল, কালকে স্কুল থাকবে। আজকে এখান থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আমাদের চা রেডি হয়ে গেছে, আমার মা চা নিয়ে আসছে। হ্যাঁ তো চলো রান্নাঘরে যাই দেখি। দেখো আমার এখানে চা হচ্ছে, এখন চা ফুটছে যে দেখো। তো চলো এখন চা খেয়ে নি, তো চা বিস্কুট রেডি করে নেব, চা খেয়ে নি এখন। চাটা ফুটছে, এবারে চাটা ছেঁকে নেব। চা বিস্কুট খেয়ে নি, পরে যখন আবার রাত্রিবেলা রান্না করব তখন আবার তোমাদেরকে শেয়ার করব। তো আজকে কি রান্না হবে বা একটু বাদে যখন স্ন্যাক্স করব তখন তোমাদেরকে শেয়ার করব। রাতে রান্না তো অবশ্যই শেয়ার করব, তো স্ন্যাক্সের রেসিপি একটু অন্যরকম করে আজকে বানাবো। তো তখন চলো রেসিপি তখন শেয়ার করব, এখন আবার চা বিস্কুটটা খেয়ে নি। তো দেখো এই দেখো এই জলটা দেখো, গরম জল আমি বসিয়েছি, জলটা ফুটে গেছে। এবারে দেখো এই যে ম্যাগি আমি দিয়ে দেবো, অনেকটাই ম্যাগি ছিল তো ম্যাগিটা দিয়ে দিলাম। তো দেখো ফুটে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিলাম। বেশি আবার গরম মানে গরম করা যাবে না, এটা কোনো ম্যাগি হচ্ছে না। তো আমি তোমাদেরকে বলবো কি মানে আজকে স্ন্যাক্স করছি, ম্যাগি আমি বানাচ্ছি না, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো চলো দেখি এখন একটু মানে একটু মানে দেখো একটু বয়েলড মতো হয়ে যাবে, প্রায় 80% বয়েলড হয়ে যাবে, তখন আমি জল থেকে তুলে ছেঁকে নেব। তো বেশি কিন্তু এটা সিদ্ধ করা যাবে না। আজকে স্ন্যাক্সটা একদম অন্যরকম হতে চলেছে, তো তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কি বানাই। দেখো আমি একটু 5 মিনিট রেখে দিয়েছিলাম, তো দেখো একদম হয়ে গেছে। এবার আমি জল থেকে তুলে ভালো করে ছেঁকে নেব, একদম জল ঝারিয়ে।
রেখে দেবো। আর এদিকে দেখো তরকার ডাল, আমি সবুজ ডাল যেটা হয় সেটা দেখো এটা ভিজিয়ে দিয়েছিলাম, তো এবার এটা আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো তারপরে তোমাদের সাথে রাত্রিবেলা শেয়ার করছি যে কিভাবে রান্নাটা করলাম আর কি কি করব তোমাদেরকে দেখাবো। চলো তরকার ডালটা কুকারে বসিয়ে দিয়ে আর এদিকে জলটা ঝাড়িয়ে নিই, এই যে জলটা ছেঁকে নিই এখান থেকে তুলে নিই জল থেকে। এখানে দেখো একটা আমি ফাঁকা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখো ডিম দিয়ে দিলাম, এই যে একটা ডিম আমি নিয়েছিলাম ডিমটা দিয়ে দিলাম কাঁচা ডিম আর কি। তো এইবারে দেখো একটু সামান্য পরিমাণে নুন দিলাম, নুনটা কিন্তু বেশি আমি দিলাম না, একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম। আর দেখো এবার দেখো একটু আমি দেব চালের গুঁড়ো, তো চালের গুঁড়ো আমি 1.5 চামচ চালের গুঁড়ো দিলাম। এবার দেবো খাবার সোডা, খাবার সোডা দেখো একদম 1 চিমটে দিলাম, খুবই অল্প পরিমাণে, একটা যেটা খাস্তা টাইপের হবে। তো দেখো আমি কি বানাচ্ছি কিভাবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছ, এখনো বুঝতে পারছো না হয়তো তোমরা। তো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, অল্প একদম 1 চিমটে চিনি। আর এই যে দেখো ম্যাগিটা আবার সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই যে ম্যাগি ম্যাগিটা আমি এই সিদ্ধ ম্যাগিটা দেখো এর মধ্যে দিয়ে দেব। একদম অন্যরকম একদম স্ন্যাক্সটা হবে আজকে, তো দেখো কেমন ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেখো এইবার ম্যাগি মশলা যেটা একটা প্যাকেটই আমি এই পুরো একটা প্যাকেট আমি ম্যাগি মশলার প্যাকেটটা দিয়ে দিলাম। এবারে দেখো এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি, এবার আমি এটা মাখাবো, অবশ্যই মাখিয়ে দিয়ে দেখাবো তোমাদেরকে যে কিভাবে আমি কি করছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা আমি দেখো আমি বানিয়ে নিচ্ছি, ভালো করে হাতের সাহায্যে আমি এটা মাখিয়ে নেব, মাখিয়ে একটা একটা করে পকোড়ার মতন করে আমি ছেড়ে দেব তেলের মধ্যে। তো আমি চলো ভালো করে মাখিয়ে নিই, আর এই গরম তেলে আমি দিয়ে দেবো সমস্ত কিছু তোমাদের সামনেই আমি দিলাম, তো ওই একইভাবে তোমরা এইভাবে পকোড়া বানিও, এটা ম্যাগির পকোড়া, খুব সুন্দর দুর্দান্ত স্বাদ হয়, কোনো সময় একবার বানিয়ে অন্তত দেখো, দারুণ স্বাদ, সস দিয়ে আমি পরিবেশন করব দেখো। তো দেখো ভালো করে এই যে আমি মাখিয়ে নিয়ে নিয়েছি, এই যে দেখো সুন্দর করে তো হয়ে গেছে মাখানো, এই যে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো চলো এবার তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে পকোড়ার মতো করে এগুলো ভেজে নেব, যে দেখো কেমন হচ্ছে। তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভাজবো, এরকম জানো তো তোমরা চাউমিন দিয়েও করতে পারো, চাউমিন দিয়ে করলেও ভালো লাগবে খেতে। দেখো ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে ভাজা করে নিচ্ছি, আর এদিকে দেখো কুকারে সিটি হচ্ছে। দেখো তরকার ডালটা সিদ্ধ হচ্ছে ওই জন্য সিটি পড়ছে কুকারে, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলো নিচ্ছি আমি, দারুণ লাগে স্বাদ হয় ভালো করে দেখতে পারো। সব পকোড়াগুলো ভেজে তারপর আমি ফিরে আসছি। দেখো পকোড়াগুলো ভাজা হচ্ছে, তো কত সুন্দর দেখো কালার এসে পুরো গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভাজা করে নিও, তোমরাও করো এইভাবে, তো অত্যন্ত সুস্বাদু খেতে লাগে, দারুণ হয় পকোড়াগুলো। তো মিডিয়াম ফ্লেমেই রেখে রেখে আমি ভাজছি, কিন্তু খুব লো ফ্লেমে দিলে আবার কি বলো তো এমনি তো সিদ্ধ করা আছে ভাজাই হয়ে গেছে, মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে বেশি ভালো হবে, তাহলে কালারটাও চলে আসবে, এমনি সব সিদ্ধ করা খুব একটা প্রবলেম হবে না। তোমাদের মনে হলে পেঁয়াজও দিতে পারো এতে, পেঁয়াজ দিলেও ভালো লাগবে, আরও অনেক সবজি থাকলে সবজি দিতে পারো, আমি শুধু কি বলতো ডিম দিয়েই করেছি, পেঁয়াজ দিলেও খুব খারাপ লাগবে না, ভালো লাগবে খেতে। আর অন্য কোনো সবজি ধরো মটরশুঁটি মানে গাজর এরকম দিয়েও করলে করতে পারো। তো দেখো ভাজা হয়ে গেছে, সব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো এবারে আমি দেখো এগুলো তুলে নিচ্ছি, আর যে কটা বাকি আছে ওইগুলোও ভাজা করে নেবো, একইভাবে আমি সবগুলো ভাজা করে নেব।
আরো যে কটা আছে আমি দেখো সব গুলো দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, তো অনেক বন্ধুরা মানে লক্ষ্য করছি অনেকেই প্রশ্ন করছো, মানে এর আগে আমি দেখেছি কয়েকটা ভিডিওতে, তো অনেকে আমাকে প্রশ্ন করছো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায়। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা প্রশ্ন করবে আর আমি উত্তর দেবো না সেটা কি হয়, আমার বন্ধুদেরকে আমি বলবো না, আমি প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদেরকে দেব। কয়েকটা বন্ধু দেখলাম প্রশ্নটা করেছে, বারবার ভিডিওতে করছে, তো আমি অবশ্যই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব তোমাদেরকে, কোথায় থাকি আমার বাড়ি কোথায় সবটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো এখন আমি একটু এগুলো ভাজা করে নিই আর স্ন্যাক্স খেয়ে নিই, তারপরে আমি প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, পরের যে রান্না করব তখন সেই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি তোমাদের সামনে অবশ্যই চলে আসবো। তো এইভাবে সব মানে পকোড়া গুলো দেখো ম্যাগি পকোড়া আমি ভাজা করে নিচ্ছি। তো দেখো এই যে আমাদের সুন্দর পকোড়া রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো ম্যাগি পকোড়া গুলোকে। এবার আমরা স্ন্যাক্সের এই আইটেমটা খেয়ে নেব, তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে। তো চলো এখন স্ন্যাক্স আইটেম খেয়ে নিই ম্যাগি পকোড়া, পরে আবার রান্না করব যখন তখন ফিরে আসছি। এইদিকে দেখো কি দিয়েছি, দেখো রান্নাটা হচ্ছে, এই যে আমি দেখো নুন হলুদ আর চিকেনের এই পিসগুলোকে দিয়েছি। আর একটু আদা রসুন বাটা দিয়েছি, তো ভালো করে রেখে আমি এগুলো রান্না করে নিই। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, আর দেখি আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, নাহলে তো ভালো লাগবে না। তো চলো দেখি রান্নাটা করি। এখানে টুকরো আর আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। তো দেখো রেড চিলি পাউডার, এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো চলো এবারে ভালো করে কষিয়ে নিই। তো সুন্দর করে দেখো মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা সুন্দর করে কষানো হচ্ছে। চলো কষিয়ে তরকার ডাল দিয়ে রান্নাটা করে নিই, তারপরে রুটিও করে নেব, তারপর ফিরে আসছি। দেখো এখন তরকার ডালটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখো সুন্দর করে আমি তো দিয়ে দিয়েছি তরকার ডাল দিয়ে সুন্দর করে দেখো রেডি করে নিয়েছি। তো একদম মানে সুন্দর করে হয়ে গেছে। তো দেখো আজকে তো একটু প্রবলেম হচ্ছে, হাতে ক্যামেরা ধরে হাতে ধরেছি আজকে, আচ্ছা প্রবলেম একটু হচ্ছে। তো যাই হোক এবার দেখো সুন্দর করে আমি এবার দেখো ধনে পাতা দিয়ে দেবো, একদমই রেডি হয়ে গেছে দেখো চিকেন তরকা, দারুণ হয়েছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। তো রেডি হয়ে গেছে, এবার ওপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো, এই দেখো কুচোনোর ধনে পাতা মানে কুচিয়ে রেখে দিয়েছি, শুধু এর মধ্যে এবারে দিয়ে দেবো। তো তোমাদের অনেকেই প্রশ্ন করেছিল আমার বাড়ি কোথায়, তো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে বললাম, তো অবশ্যই দেব। তো একদম শেষের দিকে রান্না হয়ে গেছে প্রায়, প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিচ্ছি। আমার বাড়ি দেখো সোনারপুরে, কলকাতার সোনারপুর তোমরা নিশ্চয়ই জানো, তো সোনারপুরে স্টেশনের কাছে মানে পুলিশ স্টেশন, যেখানে যেখানে রেল স্টেশন সেখানে কিন্তু নয়, যেখানে পুলিশ স্টেশন থানা যেখানে আছে, তো থানার কাছে। আমরা এখানে কোনো বাড়িতে থাকি না, এটা আমাদের ফ্ল্যাট, তো ফ্ল্যাটেই আমরা থাকি, আমরা তিনজনে থাকি আর আমাদের শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় থাকেন, ওখানে আমার দেওরাও বাইরে থাকে মাঝে মধ্যে আসে। তো প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেছে, তো সোনারপুরে একটা ফ্ল্যাটেই আমরা থাকি, পুলিশ স্টেশন মানে থানার কাছে আর কি একটা ফ্ল্যাটে, ওখানেই আমরা।
থাকি। তো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তোমাদেরকে, অনেকদিন থেকেই তোমরা বন্ধুরা আমাকে প্রশ্ন করছিলে, তো পেয়ে গেছো তোমাদের প্রশ্নের উত্তর। তো চলো এবারে তরকার ডালটা তো রেডি হয়ে গেল, এবার ধনে পাতা উপর থেকে কুচি দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি আর সার্ভ করে দিচ্ছি। তো দেখো এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ঢাকাটা একটু খুলে দেখাই তোমাদেরকে। আমার দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে, পুরো সুন্দর সাজিয়ে দিয়েছি। চিকেন তরকাটা কত সুন্দর দেখো দেখতে হয়েছে, পুরো দোকানের মতো চিকেন তরকা দেখো রেডি হয়ে গেছে আমার। তো আজকে দেখো রান্না বান্নার মধ্যে যে চিকেন তরকা, আর এই দেখো এখানে একটু বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা করে রেখে দিয়েছি। আর এখানটায় দেখো রুটি করবো, এই যে রুটি তো আটা বার করে নিয়েছি, এখনো রুটি করিনি, একটু পরেই করে নেব, কারণ দেখো এখন রুটি করলে না রুটি ঠান্ডা হয়ে যাবে, তো ওই জন্য এখন ঢাকা দেয়া থাক, তো পরে করব। তো চিকেন তরকা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই তোমরা জানিও। তো চলো উষ্ণীষ ব্লগটা এন্ড করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। রূপাই টাটা। এই দেখো আমি একটু জাহাজ বানিয়েছি, পাইলট শিপ। ভালো করে দেখো, পাশ থেকে সাইড থেকে দেখো, দেখতে পাচ্ছে না? হ্যাঁ দেখো, এটা ওর জাহাজ হয়েছে, কত সুন্দর বানিয়েছে। আমার কাছে তো ভালোই লাগছে, তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো গুড নাইট করে দাও সবাইকে। গুড নাইট, পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।